হ্যালো বি ওয়াজ আজাদ বিশন টিভি থেকে আপনাকে স্বাগতম আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে ভুলবেন না পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য আপনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন আজ জেনে নিন কোমরে ব্যথায় করণীয় কি শীতকালে অথবা সারা বছরই অনেকে কোমর ব্যথায় ভুগে থাকেন ব্যথার কারণ হতে পারে হাড়ের ক্ষয় দীর্ঘক্ষণ বসে থাকা ক্যালসিয়ামের অভাব বা অন্য কিছু এমন সমস্যায় কার্যকরী হতে পারে ঘরোয়া কিছু টোটকা যেমন গরম পানি সেঁক দিলে কুমোরের যন্ত্রণা বা ব্যথা কমে কুমোরের যে জায়গায় ব্যথা সেখানে সেঁক দিলে যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যাবে আদায় প্রচুর পটাশিয়াম থাকে পটাশিয়ামের অভাবেও নার্ভের সমস্যা দেখা দিতে পারে তাই নিয়মিত আদা খেলে কোমরের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যাবে ঘরোয়া টোটকা হিসেবে হলুদের ব্যবহারও পুরনো দুধের সঙ্গে সামান্য হলুদ মিশিয়ে খেলে কোমরের ব্যথা কমতে পারে কোমরের ব্যথা কমাতে বীজের তুলনা হয় না মেথিবিজের গুঁড়া দুধের সঙ্গে মিশিয়ে মিশ্রণ তৈরি করুন ব্যথার জায়গায় এই মিশ্রণ লাগালে উপকার পাবেন লেবুতে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে ভিটামিন সি যন্ত্রণা উপশমে কার্যকরী ফলে নিয়মিত লেবুর শরবত খেলেও উপকার পাওয়া যাবে কোমরে ব্যথা দূর করতে অ্যালোভেরা উপকারী প্রতিদিন নিয়ম করে অ্যালোভেরা শরবত খেলে কোমরের ব্যথা থেকে মুক্তি পেতে পারেন এগুলো ছাড়াও ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম জাতীয় খাদ্য যেমন দুধ ঘি পনির ফল শাক বাদাম ইত্যাদি খেলে কোমরের ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় হ্যাঁ আপনি ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন